আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ফাহিম স্বাগতম সেদিন ছিল নওশিনের বিয়ে বিয়েটা ছিল মিরপুর এক নম্বরে প্রিন্স প্রিন্সের আমরা অনেক অনুষ্ঠান খেয়েছি বিকজ আম্মু ফ্যামিলির অনেকেই কিন্তু মিরপুরে থাকে এবং মিরপুরে থাকার কারণে প্রিন্সে অনেক অনুষ্ঠান হয় এবং আমরা প্রায় প্রায় সেখানে অনুষ্ঠান আমাদের বাসা থেকে সেটা অনেক দূরে শুক্রবার বা বন্ধের দিন না হলে আমাদের জীবন একদম বেরোয়ে যায় আমরা সবাই বা পরিবারের সবাই যখন একত্রিত একটা অনুষ্ঠানে হয় কিন্তু খুব ভালো লাগে এই অনুভূতিগুলো বা এই ফিলিংগুলো আসলে আনএক্সপ্রেসেবল আমি এটা ভাষায় বলে বোঝাতে পারবো না যেহেতু বিয়ের একটি অনুষ্ঠান সেহেতু অনেকেই অনেক দূরের থেকে কিন্তু এমনকি ঢাকার বাইরে থেকেও অনেক খালামুনি মামারা আসছে যেহেতু আম্মুর সাইডের প্রোগ্রাম তো খালামুনি মামাই বেশি অনেকদিন পরে দেখলাম অনেকে আমাকে অনেক দিন পরে দেখলো এমনও মেহমান ছিল যাকে আমি পাঁচ বছর ছয় বছর দশ বছর পরে দেখেছি যাদের সাথে কিনা আগে প্রায় প্রায় দেখা হতো তাদের সাথে অনেকদিন পরে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু দেখা হয় আমরা বাসার থেকে যখন বের হয়েছি তখন অনেক গরম ছিল আমি আর মামা আমরা বাইকে করে গিয়েছি আম্মু ঐশী শৈলী সবাই কিন্তু ওরা উবার করে গিয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন সেখানে গিয়ে পৌঁছেছি এবং আমরা সবাই একজন একজনের সাথে দেখা করার পর্ব শেষ করেছি তারপর আমরা গল্প করছিলাম এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে কে কখন খেতে বসবে কে কার সাথে খেতে বসবে এই খাওয়া দাওয়া নিয়ে যে ভাই কত ঝামেলা হয় আর কত গ্যাঞ্জাম হয় সেটা আসলে বলে বোঝানো যাবে না এটা কম হয়েছে সেটা বেশি হয়েছে আমার কাছে ভাই এগুলা কোনো বিষয় না আমাকে একটু খাবার দিলে আলহামদুলিল্লাহ আমার কাছে এত মানে এত প্যারা নিয়ে ভাই আমি বিয়ে টিয়ে খেতে পারবো না এই জন্য অনেক অনুষ্ঠানে আমি অনেক সময় যাই না বিকজ এইসব মানে বদনাম করা মানে বদনামের যে বিষয়টা এটা প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তান ঢুকিয়ে দেয় আর আমার কাছে এই জিনিসটা একদমই অপর দিন আমরা সবাই একত্রিত হয়ে যে গল্পগুলো করলাম এবং যে টাইমগুলো স্পেন্ড করলাম এটা ছিল আমাদের জন্য একটা মেমোরি আর এই মেমোরির মধ্যেই আমার ব্লগটা হয়তো যতদিন ফেসবুক থাকবে ততদিন আমার এই ব্লগটা থেকে যাবে যদি আমাদের কারো ইচ্ছে হয় আমরা এরকম মোমেন্টস ক্যাপচার করতে খুব ভালো লাগে এবং একসাথে যখনই হই না কেন আমি চেষ্টা করি যে সেই মোমেন্টগুলোকে ক্যাপচার করতে এবং সেই মোমেন্টগুলোকে ক্যাপচার করতে যেয়ে কিন্তু আমি নিজেই কোনো ব্লগে বেশিরভাগ সময় থাকি না দেখতেই পাচ্ছেন মানে পিওভি আমি সব ভিডিও করছি এবং আমার ভিডিও করার জন্য কিন্তু ওসি ছিল আমাকে হেল্প করেছে বাট

আমার কাছে সেটা অনেক ভালো লাগে আর আমার একটু অভ্যাস ছিল কি যখন আমি আমার খাবার শেষ হয়ে যেত আমার ক্লাসে আমি বোਣੀ দেখে হাত ধুয়ে আসতাম এসে আবার আমি বোਣੀটা খেতাম এই এই সময়গুলোর মধ্যে আমরা একে অপরের সাথে অনেক কথাবার্তা বলতে অনেক ভালো লেগেছে এবং দিন শেষে আমরা সবাই সবার বাসায় ফিরে গিয়েছি এবং যেহেতু বিয়েটা দুপুরে ছিল আমরা তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আবার বাসায় আসতে হবে কারণ বিকেল হয়ে যাচ্ছিলো এবং সময় গড়ালে প্রোটেকশন পেতে অনেক কষ্ট হয়ে যায় আমি সাজিনকে নিয়ে বের হয়ে গিয়েছি এবং আম্মুরা পরে কিন্তু উবারে বাসা চলে আসছে যারা যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমার ফ্যামিলির সবাইকে জানাচ্ছি আমি আসসালামু আলাইকুম এবং যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবার জন্য রইলো আমার প্রাণ ভরা ভালোবাসা আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই হাসি খুশি থাকার চেষ্টা করবেন একে অপরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন